একটাই শট নিয়েছিল, প্রথম শটটা, লাইফের ফার্স্ট শট, ওকে, ফিল্মে এবং কো-প্রোডাকশন। তখন যখন দুলাভাই আসলো, দুলাভাই বা অন্যান্য ডিরেক্টর বললো যে তো কামালকে দেয়া, যা প্রশংসা করলো আর কি। এইভাবে আমার জীবনের শুরু। আপনার বিচ্ছ নাটক দিয়ে আপনার সেই শুভ যাত্রাটা শুরু হলো। তার পরবর্তীতে আপনি বিটিভিতে আসেন, বাংলাদেশ টেলিভিশনে, সেটাও কি অডিশন দিয়ে এসেছেন? এটা কত সালে ছিল? 89 আচ্ছা, এটা অডিশন দিতে এসে এটা কি প্রথমেই মানে কেমন লেগেছিল যে অডিশন দিতে? আমার অনেকদিন পরে এক ধরনের, আমি জানি না আপনারা প্রথম এসছেন যখন, আমি জানি না কতখানি আপনাদের অনুভূতি কাজ করে বা আমার মতো অনুভূতি কিনা জানি না, বা নতুন কেউ আসলে টেলিভিশন এবং রেডিওতে যে আমি আসলাম, একটা কাঠামোগত কেমন জানি কিছু কিছু স্টুডিওতে এক ধরনের একই রকম ক্যারেক্টারিস্টিক্সটা একই রকম, একটা অডিও ভিজুয়াল আর শুধু একটা অডিও। এখানে আসলে একদম স্মেল পাই আমি, আমি জানি না আপনারা পেয়েছেন জীবনে, আমি যেরকম প্রথম প্রথম আমি টিভিতে গেলাম আমি একটা স্মেল পেতাম। আমি প্রথম আজকে আমি কাছাকাছি অন্য ধরনের, এই আসলে হতে পারে যে বদ্ধ হয়ে থাকে, একরকম থাকে, এটার একটা স্মেল মেবি থাকে। যেরকম স্টুডিওতে যখন ঢুকলাম আমি কিন্তু কাছাকাছি একটা স্মেল পেলাম। প্রথম ঢুকতে গেলে এক ধরনের ভয় শিহরণ এটা ছিল আমার। অডিশনে অডিশন দিলাম, প্রথমে রিডিং স্ক্রিপ্ট দিল, পড়তে হলো, দেন তারপর স্ক্রিন টেস্ট করালো, পাস করার পরে আমাদের নিমকোতে কোর্স করালো, তারপরে আমরা প্রথম কোন নাটকটা ছিল জীবন যেমন, আমার যেটা জানা মতে জীবন যেমন। তার আগে অবশ্য সরি টিভিতে 84 একটা নাটক গিয়েছিল আমার, যখন ছিল হচ্ছে যে স্টেজে কাজ করতাম, ওটা সরাসরি সম্প্রচার করতো, ওই হিসাবে যদি ধরা হয় তাহলে ওইটা প্রথম। আর এমনি যদি অডিশন দিয়ে ধরা হয় তাহলে 90 যে জীবন যেমন। আচ্ছা, ওই নাটকটা নিশ্চয়ই কি সারা ফেলেছিল নাকি কোন নাটকটা ঠিক? আমার প্রথম সারা ফেলেছিল সমাপ্তি। সমাপ্তি এটা কত সালে? 91 সমাপ্তিটা ছিল, 90 মনে হয়। 91 ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি, মাহবুব ভাই ছিলেন, মেঘনা ছিল, লাইল হাসান মেঘনা এনারা ছিল, আর এটা চিত্রনাট্য পরবর্তীতে করেছিলেন সুবর্ণাপা। সারা ফেলে ছিল বেশি। এরপর তো আপনি আর আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে পেছনে ফিরে তাকাই, আমি এখনো তাকাই, তাকাতে হয়। আসলে তো বলে সিঁড়িতে আজ আপনি উঠছেন, তখন সেই সময়টুকু আপনার ছিল না, তাই না? একের পর এক বাংলাদেশ টেলিভিশনে, তখন তো একটি মাত্র চ্যানেল ছিল, একের পর এক আপনি মন ছোঁয়া নাটক আমাদের উপহার দিয়েছেন। তো সেই সময় যারা আপনার সহনায়িকারা ছিলেন, সহশিল্পী বলবো কিংবা সহনায়িকা, শমিকা স্যার, বিপাশা, তারপর মিমি ছিল, মেমি ছিল, আবিদ আলী ছিল, আবিদ আলী ছিল, তো এবং সর্বশেষ তিশা করেছেন, কিন্তু আমি বিশেষ করে জানতে চাইব সেই সময়ে আপনার সহশিল্পী যারা নায়িকা নাটকের, তো তাদের সম্পর্কে কিছু শুনতে চাইব। সেই সময় যখন অভিনয় করতেন সেই সময়কার কিছু কথা, কোনো স্মৃতি এবং তাদের কথা। আসলে তখনকার যারা কাজ করতো, তখন সিস্টেম ছিল একটা বিটিভিতে যে আগে 3 দিন রিহার্সেল দেওয়া লাগতো, 3 দিন রিহার্সেল দিয়ে তারপরে ইনডোর হতো, তারপর আউটডোর হতো। আসলে তখন যে যাদের কথা বললেন আপনারা, সবাই ইন্ডিভিজুয়ালি নাম করা হয়ে গেছে বা তাদের স্বক্ষেত্রে এমন ভাবে কাজ করেছেন তারা, তারা খুবই নামি সবাই, এবং সেই জন্য হয়েছে কি তাদের পরিশ্রমের জন্য, তারা খুব অনেস্ট থাকতো, খুব সিনসিয়ারলি কাজ করতো, এবং দেখতাম যে তাদের প্র্যাকটিসটা ছিল, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা থিয়েটার ওরিয়েন্টেড ছিল, বেশিরভাগ ক্ষেত্রে সবাই, বিপাশা, সমি, মিমি সবাই থিয়েটার করতো, আমরাও থিয়েটার করতাম। তো থিয়েটারের মানে আমাদের টিভির বাইরেও একটা থিয়েটার সবাই একটা রিলেশনস ছিল আমাদের, ওইভাবে কাজ করতে গেলে এবং যে সময়টা পেতাম, আর তখন তো এত ব্যস্ত ছিলাম, তখন স্টুডেন্ট ছিলাম, সবকিছু মিলে কাজ করতাম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আন্তরিকতা অনেক বেশি ছিল, কাজগুলো ভালো হতো। আর তখন তো একজন রাইটার অনেকক্ষণ চিন্তা করে 3 মাস পর পর একটা নাটক দিচ্ছে, প্রডিউসার যারা তারা এরকম কাজ করছে, আমরাও কাজ করতাম, একটা মাসে একটা বা 2 মাস পরে একটা করতাম, আমাদের কনসেন্ট্রেশনটাও বেশি ছিল এইভাবে কাজ হয়েছে। যদিও আমার মনে হয় যেন আপনার বলতে কষ্ট হবে যে
নাটক এ পর্যন্ত কতগুলো করেছেন? আনুমানিক কোন হিসাব আছে? আনুমানিক তো মনে হয় 1000 পার হয়ে গেছে। 1000 পার মনে হয়। 1000 পার মানে কিরকম বেশি হবে? মানে মনে করেন যে আমি একটা নাটক আমি নিজে ডিরেকশন দিয়েছি, নাটকের নাম লাল লীল বেগুনি, ওটা আমি একটা ধরেছি, কিন্তু ওইটা প্রচার হয়েছে 200-টা, 200-টার সফল অভিনেতা আমি বলবো। আপনাকে কখন আমরা দেখেছি পর্দায় খুব মানে মানুষকে হাসাতে এবং খুব নির্মল আনন্দ দিতেন, এবং যখন কোন সিরিয়াস ক্যারেক্টার করেন মানুষকে কাঁদিয়ে ছাড়েন? অনেক নাটকে দেখেছি, সিনেমায় দেখেছি, তো এই যে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিজেকে তৈরি করতেন কিভাবে? অনেকের পদ্ধতি কিন্তু এক এক রকম থাকে, আপনার কি ছিল? আমার কথা হচ্ছে যে আমি মনে করি যে আমার স্কুলিংটা ভালো ছিল, টিচার গুলো ভালো ছিল, বা যারা যে কাজগুলো করেছি তাদের ওই স্পেসটা আমাকে দিত। আমি মনে করতাম কি ওই ক্যারেক্টার ওই চরিত্রটাকে আমি বিশ্বাস করতাম। মনে করেন যদি আমি মতি গায়ন হয়ে থাকি তখন একটা মাঝি কিরকম কষ্টে থাকে সেটা আমি ফিল করার চেষ্টা করতাম, ওই ক্যারেক্টারটাকে বিশ্বাস করতাম। আবার যদি একটা অন্য হাসির ক্যারেক্টার হতো, মহিষ পাগলা হোক, ক্যাকু ক্যাকু হোক, ওই ক্যারেক্টারটা আর পাগলা, ও ক্যারেক্টার এরকম একজন আরমান ভাই হোক, একটা আরমান ভাই হোক, ওই ক্যারেক্টার গুলো আমাকে বিশ্বাস করতাম। আর পাশাপাশি আমি এমনি দেখতাম, অবজারভেশন করতাম, আমার অবজারভেশন প্র্যাকটিস করতাম যে এই লোকটা কেমন করে, এই লোকটা কেমন করে, ওই দুটা মিলাতাম, মিলে স্ক্রিপ্টের সঙ্গে মিলে ব্যক্তি জাহিদ আমি মিলে একটা ব্লেন্ড করে তারপরে আমি ক্যামেরার সামনে কাজ করি। বা আরেকটা জিনিস আমি বলতে চাই খুব সততার সঙ্গে, আমি জানি না এটা বললে কতখানি বিশ্বাস করেন বা মনে করেন বাড়াবাড়ি করছেন নাকি, কিন্তু খুব বিনয়ের সঙ্গে আল্লাহর উপর ভরসা রেখে বলি, আমি ক্যামেরার সামনে দাঁড়ালে না যখন ভিতরে ঢুকি আমার কি যেন হয়, আল্লাহ পাক আমাকে কি যেন দেয়, আমার তখন অটো চলে আসে, বিশ্বাস করেন আল্লাহ পাক দেওয়া সেই চরিত্রটা আপনি নিজের মধ্যে আত্মস্থ করে ফেলে দিয়ে তখন অটো যেটা স্ক্রিপ্ট থাকে তার বাইরেও কিছু চলে আসে আমার। যে কারণে আপনার অভিনয়ের সবচেয়ে বড় দিক যেটা আমি শুরুতে বলেছিলাম, খুব ন্যাচারাল, স্বাভাবিক, প্রতিটা ক্যারেক্টারের মধ্যে মনে হয় যেন আপনি সেই মানুষটা, সেই মফিজ পাগলা, সেই আরমান ভাই। শ্রাবণ মেঘের দিন এই ছবিটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তাই না? কিন্তু সেই ছবিতে প্রথমে আপনাকে হুমায়ুন আহমেদ সিলেক্ট করেছিলেন, পরবর্তীতে নাকি কি মনে করে বাদও দিয়েছিলেন, সে গল্পটা একটু যদি আমাকে একবার হুমায়ুন ভাই আমাকে ডেকে বললেন যে একদিন হঠাৎ করে ডেকে বললেন, তখন উনার সাথে আমি অনেক কাজ করছি, নাটক করছি, খুবই আন্তরিকতা আমার সঙ্গে, আমাকে একদিন ডেকে বললেন, সবসময় ফেব্রুয়ারি মাস আসলে উনি যে বইগুলো বেরোতো উনি অটোগ্রাফ দিয়ে আমাকে দিতেন, এমনও দিন গেছে একটা বই আমাকে দিলাম, বললাম ভাই অটোগ্রাফ দিয়ে দেন, বললো অটোগ্রাফ লাগবে না, খুলে দেখে আমার নামে উৎসর্গ করা, এরকমও গেছে। তো একদিন হঠাৎ ডেকে উনি আমাকে বললেন এই বইটা পড়ো তুমি, শ্রাবণমেঘের দিন বইটা দিয়ে বললেন এটা পড়ো, এর মতি ক্যারেক্টার আছে, এই এই চরিত্রটা তুমি ভালো করে পড়বা, এটা তুমি অভিনয় করবা, তারপরে এরকম শেল্প ছিল একটা, শেল্পে কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল, ওটা দেখিয়ে বললেন যে আমার বিশ্বাস তুমি এটা ভালো মতো যদি করতে পারো তাহলে এরকম একটা অ্যাওয়ার্ড তুমি পাবা। তা আমি বাসায় আসলাম, তখন ভাইয়ের বাসায় থাকতাম, এসে আমি ওই রাত্রে পড়ে ফেললাম, আবার দেখা করতে গেলাম, বলে আবার পড়ো, পরের দিন আবার পড়লাম, সব ঠিকঠাক মেন্টালি যে আমি এই ক্যারেক্টারটা করব। শুটিং এর দুদিন আগে শুনলাম যে উনি আমাকে নিচ্ছেন না, উনি একজন আর্টিস্ট নিচ্ছেন, মনটা খুবই খারাপ হয়ে গেল, বললো যার একটা চরিত্র করো, কিন্তু মনটা খুবই খারাপ হয়েছে আমার তখন। দেন আমি চুপচাপ থাকলাম, তো উনি ইউনিট নিয়ে চলে গেলেন বাইরে শুটিং করবেন, তো ওই অভিনেতার নাটক মনে হয় টিভিতে প্রচার হচ্ছিল বা কিছু একটা, সবকিছু ঠিক হবে না। পরে ওই অভিনেতাকে নিয়ে আসার পর আবার ডাকলো আমাকে, শোনো বাদ দাও তুমি এই কাজটা করবে, আমি মনে হয় আমি করবো না, বাদ দাও তো ওইগুলো বাদ দাও, এই অভিনন্দন বাদ দাও করো। তখন আমি কি করব, আমি মৌকে বললাম যে আমি কি এটা করবো, তো মৌ আমাকে বললো যে তোমার কি এটা করতে ইচ্ছা করে, তা আমি বললাম যে এটা আমার মনে হয় করলে আমি ন্যাশনাল আর্ট পাবো, বল তোমার মন যেটা চায় তুমি সেটাই করো, কেন করবো না, এটা তো উনি তোমার মুরব্বী বলেছে, তোমার প্রয়োজন হয়েছে উনি তো ওনারটা দেখবেন, তুমি করো, আমি করলাম, আল্লাহ পাক আমাকে ন্যাশনাল, সেটাতে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শ্রোতাদের একটু জানিয়ে রাখি যে প্রথম চলচ্চিত্র ছিল আপনার বলবান, এরপর শ্রাবণ মেঘের দিন করেছেন, মেড ইন বাংলাদেশ করেছেন, ঝন্টু মন্টু দুই ভাই করেছেন, তারপর আমার আছে জল, চমৎকার হুমায়ুন আহমেদের ছবি, প্রজাপতি করেছেন,
তো সবগুলো ছবি কিন্তু মানুষের মন ছুঁয়ে গেছে। তো এই যে চমৎকার চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন, আপনার মধ্যে একটা অপার সম্ভাবনা ছিল আরো অনেক চলচ্চিত্রে কাজ করার, আরো অনেক চমৎকার কিছু ছবি উপহার দেবার, কিন্তু আপনাকে আমরা সেভাবে পাইনি, সেটা কেন? তারপরে আরো কয়েকটা কাজ করেছি, যেরকম বিহঙ্গ বলে একটা ছবি সেটা করেছি, শঙ্খনাথ বলে একটা ছবি সেটা করেছি, সবুজ ছায়া বলে হালদা করেছি সেটা করেছি, হালদা করেছি, এগুলো তো পরের দিকে, পরের দিকে আরো কয়েকটা ছবি আমার সামনে আসছে। আর যেরকম স্যাটারডে আফটারনুন ইন্ডিয়াতে একটা ছবি করেছি সিতারা, এই কয়েকদিন পর রিলিজ দেবে। আর একটা ছবি করলাম কিছুদিন আগে, সেটার নাম হচ্ছে সাপলুডু, বা ছবি আরো আসছে। তখনও দু এক সময় আসতো, আমাদের তখনকার ছবি আর এখনকার ছবির ভিতরে অনেক পার্থক্য আছে। আমরা যখন 90-এর পর থেকে যে ছবিগুলো করতে যাব, তখন আমাদের দেশের ছবিগুলোর ভিতরে এক ধরনের কিছুটা অশ্লীলতা ঢুকে গেল এবং কাটপিসিং ঢুকে গেল, ইন বিটুইন। তখন আমার মতো আমি যে মেন্টালিটি বা যেটা পছন্দ করি বা থিয়েটার থেকে আসা, এইটার সঙ্গে ওইটা যেত না, আমার করা হতো না। অনেক সময় অনেক লাউড ব্যাপার থাকতো যেটা আমার ভালো লাগতো না, সেই জন্য করা হয়নি। সবকিছু মিলিয়ে পরিবেশটাও অন্যরকম ছিল, আগ্রহটাও কম ছিল, সব মিলিয়ে ছবিগুলো করা হয়নি। কিন্তু করা যে হবে না সেটা তো না, ভালো ভালো ছবি সামনে যদি সবকিছু মিলে হয়, যেরকম এখনো এখনো ছবি আসে, অনেকগুলো কিন্তু করি না, এখনো ছবি লাস্ট যে ছবিটা হালদা ছিল, অনবদ্য অভিনয় করেছেন এবং চমৎকার একটা ছবি, সেরকম ছবি আরো ছবিতে আমরা আপনাকে দেখতে চাই ইনশাআল্লাহ। তো এতে গেল ছায়াছবির কথা। নাটকের প্রসঙ্গে আবারও আসি, যে এতগুলো নাটক করেছেন, অভিনয় করেছেন, পরবর্তীতে আপনি নাটক পরিচালনাতে নেমেছেন, তাই না? তো এই যে অভিনয় করা সহজ নাকি পরিচালনা করা, কোনটা আপনার কাছে বেশি? জীবনে কোনটাই সহজ না। আপনি পেঁয়াজ কাটতে যান, তখন দেখবেন আপনার ঝামেলা আছে। আমরা তো হঠাৎ করে কাজের বউকে বলি বা কাজের লোককে বলি একটু পেঁয়াজ টমেটো বানায় দাও, তো বলি খুব সহজে। পৃথিবীতে কোনো কাজটাই সহজ না। আপনি যদি বলেন কাউকে যে এক গ্লাস পানি দাও, সে যদি আপনাকে প্রপারলি পানি দেয়, গ্লাসটা ধুয়ে ঠিক মতো পানি দেয়, একটা পিরিচ দিয়ে পানি দেয়, ওখানে একটা টাইম লাগবে। কোনো কিছু সঠিকভাবে করার ভিতরে একটা পরিশ্রম, একটা আর্ট, একটা সততা থাকে। এখন অভিনয়টা অনেকেই মনে করে, অবশ্যই এটা একটা সত্য যে আপনি যদি কোনো অভিনয় দেখেন যে খুব সহজ, তখন ভাববেন যে ওটা আসলে টু মাচ কঠিন। এত কঠিনটা এমন ভাবে না বুঝে এত সহজভাবে বুঝিয়েছে। আর একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা বুঝতে পারছেন না, মনে করেন কোনো কঠিন অঙ্ক কোন টিচার যদি খুব সহজভাবে বুঝায়, আপনার মনে হবে এটা ইজি, তো জুতো আবিষ্কারের মতো। আবার যদি আপনাকে যদি কোনো সহজ অঙ্ককে খুব কঠিন ভাবে বুঝায়, তখন কঠিন লাগবে। এখন ঘটনা হচ্ছে যে অভিনয়টা আমি এনজয় করি, ডিরেকশনটা এনজয় করি, কিন্তু এখন ডিরেকশনটা আমি কম এনজয় করি, ওইভাবে ভালো লাগে। অনেক কিছু রাখতে আমার কনসেন্ট্রেশনটা ভালো। ফিল্ম যদি আমি, আমার কেন জানি নিজের প্রতি একটা মৃদু আস্থা আছে, সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু খুব মনোযোগ দিয়ে করি সেটা ভালো হয়, কেন আমি খুব সততার সঙ্গে করি। আমি তখন বুঝতে পেরেছি কোনো কাজ যদি সততার সঙ্গে করা হয়, সে কাজটা আল্লাহ পাক বরকত দেন। আমার বিশ্বাস যে আমি যদি থালি বাসনও মাজি, ওটা ভালো মজা হবে, এটা আমার বিশ্বাস আমার প্রতি। এবার একটু একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে খুব জানতে ইচ্ছে করছে আমাদের প্রিয় নৃত্যশিল্পী, মডেল এবং সর্বোপরি অভিনেত্রীও বটে মৌ, তার সঙ্গে আমরা তো সবকিছুই জানি, সে সময়ে আপনাদের সঙ্গে মানে দুজনের প্রেম ছিল, প্রেম থেকে পরিণয়, তাই না? তো সে সময় অনেক গুজব উঠেছিল যে আপনি মানে আপনাদের প্রেম কাহিনী খুব রসালো ভাবে পত্রিকায় আসতো, তো এই একটু জানতে চাই সেই সময়ের আসলে কিছু। ওই সময় ওই সময় এত চ্যানেলও ছিল না, কিন্তু পত্রিকা কিছু কিছু ছিল, নতুন নতুন কিছু ট্যাবলেট পত্রিকা বেরিয়েছে। এখন সাংবাদিক কিছু, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিছু ইউরো জার্নালিজম তো থাকবেই। আর কিছু যেহেতু তখন আমরা বয়স কম ছিলাম, আমি ছেলেদের ভিতরে টুকটাক নাম করছি, ও মডেল নৃত্যশিল্পী, এই দুজনের আর কিছুটা তো সত্যই, কিছুটা সত্যকে এরা এত মিথ্যা বানিয়ে দিত যে সত্যর এসও থাকতো না, কিছু বাড়িয়ে বাড়িয়ে কথা, অনেক বেশি বাড়িয়ে দিত। যেরকম এই গল্পগুলো অনেক সময় বলে না যে এই জায়গায় এত লোক মারা গেছে, আসলে কিন্তু কিছুই যায় নাই, তিনজন হোঁচট খেয়ে নখ উল্টে গেছে কথার কথা। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ওরা যে বাড়িয়ে লিখছে, সে সময় প্রেমটা অত বেশি ছিল না? অনেক কিছু ছিল না, ছিল না। তার মানে আমাদের প্রেমের ক্ষেত্রে অনেক সময় আমি তো থ্যাংকস জানাই এদের, যে আরো জোর করে বানা বানা লিখছে। আমি
আমি সেটাই বলছিলাম যে এই এই কথাগুলোর কারণেই গুজবের কারণে হয়তো আপনাদের প্রেমটা বোধহয় সত্যিকারের আরেকটু ভালো হয়েছে। এই জন্য থ্যাংকস চাই আমার এই সাংবাদিক বন্ধুদের, সেক্ষেত্রে তাদেরকে নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি। তাই না? এই প্রস্তাবটা কার দিক থেকে এসেছিল, মানে আপনি প্রস্তাব দিয়েছিলেন নাকি? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ভালো লাগার থেকে কেয়ারিং ছিল, ভালো লাগেছিল। আমার একটা জিনিস মনে আছে, একদিন আমি গাড়ি কিনেছি, ওর সাথে আমি বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে শুনলাম মানে প্রপারলি এই প্রেম কালচার নিয়ে তো কখনো হাঁটাহাঁটি করি নাই, একটু যেহেতু ভালো লাগা লাগি হয়ে গেল, তখন দেখলাম যে একটা প্রপোজাল দিয়ে দিই। তা আমি গাড়ি থেকে ওর বাসা নামার সামনে নামানোর সময় বললাম যে আই লাভ ইউ, সেই মেয়েটা আমার দিকে হেসে বললো যে থ্যাংক ইউ। থ্যাংক ইউটা শুনে আমার আর ভালো লাগেনি, আমি আবার বাসায় যে তারে ফোন করলাম, ফোন করে বললাম যে যা বলছে এটা মিথ্যে মিথ্যে বলছে, বলে ও বলে রেখে দিল। এইভাবে পরবর্তী হয়ে গেছে, মানে অস্থির প্রকৃতির মানুষ তো আমি, মানে প্রেমটাও বলে নাটকীয় ভাবে এগিয়েছে আর কি, হয়ে গেছে আর কি। আচ্ছা, নৃত্যশিল্পী হিসেবে মৌ এবং মডেল হিসেবে মৌ এক এবং অদ্বিতীয়, মানে অসাধারণ যাকে বলে। তো অভিনেত্রী যেহেতু আপনি অভিনয় শিল্পী, মৌ যখন অভিনয় করে তখন দশে তাকে কত দিন? যেরকম ইয়ের অভিনয় যখন করে, যখন অভিনয় করে সে আমার সামনে অভিনয় করতে লজ্জাবোধ করে, তাই নাকি? কিন্তু যখন নাচে তখন লজ্জাবোধ করে না, অ্যাড করলে লজ্জাবোধ করে না, কারণ সে মনে করে যে তার চেয়ে আমি ভালো জানি, কিন্তু জিনিসটা খুবই ভুল। সে যেটা করে সেটাও ভালো মতোই করে। যেরকম আমি জানি না, অনেকেই বলে, আমি আসলে নৃত্যশিল্পী হিসাবে যে তাকে দশে দশই দেব সেটি কিন্তু না, তাকে কিন্তু নৃত্যশিল্পী হিসাবে ওখানে আমি মনে করেন যে আট নয় দেব। নৃত্যশিল্পী যে সবকিছুই খুবই ভালো করেছে সেটা আমার কাছে অনেক পার্ট আছে আমি মনে করি। আমার কাছে মনে হচ্ছে মডেলিং এ তাকে দশে দশ দেব, এটা আমার কাছে মনে হয়। আমাদের দেশে যদি মডেলিং হিসাবে নাম কেউ হয়ে থাকে সেটা ময়ূরপুর কেউ গেছে বলে আমার ধারণা নেই, কিন্তু নৃত্যশিল্পী অনেক আছে। এটা সত্যি, এটা আমি মনে করি যে নৃত্যশিল্পী কত আছেন, রাইজার খানম ঝুনুর থেকে লাইলা হাসান থেকে শুরু করে নিপা পা, অনেক বড় বড় মানুষ আছেন। আমি মনে করি যে রিলে রেসের মতো ওনাদের থেকে এসছেন, আরো অনেকের নাম মেবি আমি বলতে ভুলে গেছি। অভিনেত্রী হিসেবেও যে আমি দশে দশ দেবো তা না, সাত আট এরকম দেব, এটা দিতে পারি, কারণ হচ্ছে যে ওর প্র্যাকটিস না, ওটা অন্যভাবে এসছে, কিন্তু সে প্লাস এ প্লাস টাইপের, কিন্তু নট নেসেসারি সে টেনে টেন পাবে সেটা আমার কাছে মনে হয় না। আচ্ছা, আপনার ছোট্ট সুখের সংসার, মিষ্টি সংসার একটু শুনতে চাই। আমার ছোট্ট সংসার, ছোট্ট কই, এখন তো বড়ই হয়ে গেছে। আমার দু সন্তান, আমার বড়টা মেয়ে নাম জুহাইরা জাহিদ পুষ্পিতা, আর একটা ছেলে, ছেলের নাম জারিফ জাহিদ, পূর্ণ ডাকনাম সায়েস বলেও ডাকা হয়। আর আমার ওয়াইফ তো সাদিয়া ইসলাম। বাচ্চাদের কখনো কি অভিনয়ের প্রতি আগ্রহ দেখেছেন? না, ওরকম দেখিনি। ছোটবেলায় পুষ্পিত একটা নাটক করেছিল, কিন্তু আমার ছেলে তো এক ফোঁটা নাই। ছেলে বলে যে বাবা এক জিনিস আমি পাঁচ দর করতে পারবো না, একবার যদি বলে নাও তাহলে হলো, হলো না হলো যাও। বললাম বাবা অনেক সময় তো ক্লোজ লাগে, মাস্টার লাইক করলো বাবা আমি পারবো না। দু এক সময় চেষ্টা করেছি, তার কোনো আগ্রহ নেই, তার ইচ্ছা ফুটবলার হবে, সে ফুটবল খেলবে, তার যেটা ইচ্ছা। আপনাকে যদি বলা হয় যে আপনার স্বভাবের কিংবা আপনার কোনো কিছু যদি বদলাতে হয়, সেটা প্রথমে কোন জিনিসটাকে বদলাবেন? আমার কিছু কিছু জিনিস বদলাতে হবে। আমি যেরকম রাগটা বদলাতে হবে, আমি অনেক আমার আমার কিছু ইমোশনাল পার্টকে বদলাতে হবে, আমার কিছু রাগকে বদলাতে হবে, অস্থিরতা বদলাতে হবে, তিনটা জিনিস মনে হচ্ছে আমার, তিনটা। আচ্ছা, আসলে নিজের সম্পর্কে এভাবে মানে জানা যে আমার এই জিনিসগুলো বদলাতে হবে, এটা বোঝা, ফিল করা, এটা কিন্তু একটা বড় গুণ। আমি তো বুঝতে পারিনি, আমাকে বলে বলে বুঝাইছে বাবা অন্যান্য সবাই, আমি তো নিজেও যদি বুঝতাম তাহলে তো প্রথম থেকে বদলে ফেলতাম, আমি তো বুঝি না, এখন ধীরে ধীরে বুঝতে পারছি। তো ওটা কি অলরেডি কি বদলে ফেলেছেন? ট্রাই করছি, ট্রাই করছি, চেষ্টা করছি। মানে আমি যেটা মনে করেছি, চেষ্টা করাটা অনেকখানি করা। আপনি যদি চিন্তা করেন যে আমি এই কাজটা করবো, চিন্তাটা ভেরি ইম্পর্টেন্ট, আসলে আসবে একটা মানুষ কিন্তু দোষে গুণী মানুষ। হ্যাঁ, আমার এই দোষগুলো মনে হয় যে এগুলো চেঞ্জ করতে পারলে বেটার, আরো বেটার হতো, অনেক ভালো হতো মানুষের জন্য সবকিছু মিলে। আর মানুষের কাছ থেকে এত ভালোবাসা আদর পাই, আমি কেন রাখবো, আমার রিয়ালাইজ হয় আমি কেন এটা করবো, এটা খারাপ লাগে। আপনার মধ্যে তো এমনও অনেক কিছু আছে যেটা নিয়ে আপনি নিশ্চয়ই প্রাউড ফিল করেন, হ্যাঁ এটা আমার মধ্যে আছে, এমন একটা মানবিক গুণ, কি সেটা? প্রাউড ফিল করি না, এটা ভুল বলছেন, আমার ভিতরে কি আছে সেটা জানি না, কিন্তু আমি ট্রাই করি মানুষকে মানুষের সম্মানটা দিতে। সেটা আপনি প্রেসিডেন্ট হন,
সেটা আপনি খুব অর্থবান হন, সেটা একদম আমি মানুষ হিসেবে মানুষকে চিন্তা করি, সেটা কোন শ্রেণীর কত সুন্দর, কত অর্থবান, কত ক্ষমতাধর তার থেকে আমি ট্রাই করি, হি অর শি ইজ এ হিউম্যান বিং। আর একজন দর্শক হিসেবে আমার যে অভিমত সেটা হচ্ছে যে একজন জাহিদ হাসান যখন আমি আপনাকে অভিনয় দেখি কিংবা এখন আমি সরাসরি সামনে আমার সামনে দেখছি, আমার কাছে মনে হয় যে আমার মতো অনেক দর্শকই এরকমই মনে করে যে সবচেয়ে বড় একটা গুণ আপনার মধ্যে আছে, কিন্তু সেটা হলো আপনার একটা ইনোসেন্ট ভাব আছে, কথাতে আছে, আপনার লুকে আছে, আপনার অভিনয়ের মধ্যে আছেন, আছে আপনার আচরণে আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে আরো মহিমান্বিত করে, তাই নয় কি? আপনি কখনো ভেবে দেখেছেন? মৌ কি কখনো বলেছে আপনাকে? না না, বলেছে অনেক সময়, অনেকে বলেছে, কিন্তু অনেক সময় আমার অবজারভেশন থেকে আপনি দেখবেন যে অনেকে দেখবেন যে মানুষ দুটো একসঙ্গে গুলিয়ে ফেলে, দেখবেন যে অনেক সময় বিনয়টাকে দুর্বলতা ভাবে, আবার অনেকে ইনোসেন্সটাকে অনেকে আছে যে মিচকাও ভাবে, বুঝতে পারছেন, অনেক মিচকারাও আছে যারা ইনোসেন্স ইনোসেন্ট একটা ভাব নিয়ে থাকে। আমি জানি না আপনার, আমি মিচকামি করি না, আমি সাধারণত আমি এগুলো করতে দূরে থাকি। আমরা যারা দর্শক, আমি কিন্তু সব দর্শকের পক্ষ থেকে এই কথাটা বলছি যে আপনার মধ্যে একটা ইনোসেন্ট ভাব, এটা কিন্তু আপনি আজীবন ধরে রাখবেন এবং আপনাকে আমরা সেভাবে, এটা আমার ইম্পোজ করা না, ইম্পোজ করা হলে বেরিয়ে যেত, মানে আমি এটা ইম্পোজ করে, এটা আপনার নিজে থেকে, এটা সহজাত, এটা কিন্তু আর্টিফিশিয়াল বলিনি, এটা আপনার সহজাত স্বভাব, এটা জন্মগত। তো আসলে আমাদের সময় আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি শেষের পথে, তারপর একটু জানতে ইচ্ছে করে, কখনো কি গুনগুন করে গান করেছেন? প্রিয় সুর অহরহ গান গাই, কিন্তু আমার গলা শুনবো দুটো এতই খারাপ, হ্যাঁ, এবং আমার বাসার থেকে মাঝে মাঝে বউ বলে যে আমার বাবা যে সঙ্গীত শিল্পী ছিল, মানে শ্বশুর সাইফুল ইসলাম, তার জামাই হয়ে তুমি সব ধেরে ঘরে গান গাও না, একটু শুনবো আপনার শ্বশুরের সেই বিখ্যাত একটা গান আছে, তুমি সন্ধ্যা গাছে তারা, আমি ওনাকে ছোট করতে চাই না, আমার আসলে গান এমনি সবাই গায়, হ্যাঁ, এটা আমাকে মাফ করে দেন, কোনো দরকার নেই। তো শ্বশুর নিশ্চয়ই যেখানে থাকুক আল্লাহ পাক যেন বেস্ট রিসিভ করে, ভালো জায়গায় থাকে, আশীর্বাদ করবে আরো বেশি, সেই গানটা দুটো লাইন যদি করেন আপনি, আমি সত্যি আছি, তুমি সন্ধ্যা কাশে তারার মতো আমার মনে জ্বল, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ, আপনার শ্বশুর নিশ্চয়ই আমাকেও আশীর্বাদ করবে যে আমার মেয়ে জামাই, একমাত্র মেয়ে জামাইকে আমার বিখ্যাত সেই গানের দুটো একটা লাইন গাওয়াতে পেরেছি। উনি খুব ভালো মানুষ ছিলেন, যখন শুনি আমার শ্বশুর সম্পর্কে খুব ভালো লাগে, অসাধারণ শিল্পী ছিলেন, অসাধারণ, এই বাংলাদেশ বেতারে তার অনেক গান আমরা প্রচার করি। আসলে শেষ মুহূর্তে চলে এসেছি জাহিদ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন এই ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রাণের মানুষ অনুষ্ঠানে, আপনি একজন আমাদের প্রাণের মানুষ, তো শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। অনুষ্ঠানটার নাম হচ্ছে প্রাণের মানুষ, আপনাদের এই প্রাণের মানুষ হই বা না হই এই জায়গায় যে আপনারা স্থান দিয়েছেন সেই জন্য অনেক কৃতজ্ঞ, যে আমার এই শ্রোতারা যে শুনবেন, বা সাধারণত আমার অডিয়েন্স বাংলাদেশের মানুষ যেটুক স্নেহ করেন, ভালোবাসেন, আমি কৃতজ্ঞ। আমার ব্যক্তি জীবনে আমার এই কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি অডিয়েন্সকে বলতে চাই, আমাদের দেশটা অনেক দূর এগিয়ে গেছে, দেশটার জন্য আপনারা ভালো থাকবেন, সততার সঙ্গে থাকবেন। আমাদের দেশের প্রধান যিনি, উনি বলেছেন একদম জিরো টলারেন্স রাখবে, মাদকমুক্ত হবে, এইগুলো যদি আমাদের দেশটা হয়, আমাদের দেশ নিয়ে আমরা এমনি গর্ব করি, আরো গর্ব করব। আপনারা যার যার জায়গা থেকে সবাই সৎ থাকবেন, দোয়া করবেন আমিও যেন সৎ থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার থেকে প্রাণের মানুষ অনুষ্ঠানে আপনারা আজ শুনলেন আমাদের সবার প্রিয় অভিনেতা জাহিদ হাসানের, তার জীবনে নানান গল্প কথা। কেমন লাগলো আপনাদের? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, আপনাদেরই প্রাণের একজন তারকাকে নিশ্চয়ই নিয়ে আসবো এবং তার নানান গল্প আমরা শোনাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য রইল শুভকামনা।